নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার সিরাজ। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আবার আলোচনায় চলে এসেছি আপনাদের সামনে। ফার্স্ট মে থেকে 7 মে পর্যন্ত 12টি রাশির কেমন যাবে, কি হবে এবং কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের জন্য শুভ হবে সেই সম্পর্কে আজকে আলোকপাত করব। প্রথমেই চলে আসব মেষ রাশির সম্পর্কে আলোচনায়। মেষ রাশির জাতক বা জাতিকাদের অর্থকরী বিষয়ের দিক থেকে সুবিধা লাভ হবে, আপনারা ব্যবসায়িক দিক থেকেও ভালো মুনাফা অর্জন করতে পারবেন। তবে হঠাৎ হঠাৎ পারিবারিক অশান্তি আপনাদেরকে অনেকখানি বিচলিত করে তুলবে। শারীরিক দিক থেকেও কোনো অসুবিধার সৃষ্টি হওয়া বা হঠাৎ চোটাঘাত প্রাপ্ত হওয়ার বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। আপনাদের ধর্মকর্মে মনোনিবেশ করলে অনেকখানি ভালো সুবিধা আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনাদের জন্য মা দুর্গার মন্ত্র এই সপ্তাহে জপ করা বা শোনা অনেক বেশি শুভ হবে। এবারে চলে আসবো বৃষ রাশির সম্পর্কে আলোচনা। বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মগত দিক নিয়ে সুবিধা ভোগ করছেন, তারা অনেকখানি ভালো এই সময়টায় আরও বেনিফিট ভোগ করবেন। এবং যারা দূরস্থানে পাড়ি দিতে চাইছেন তাদের ক্ষেত্রেও বিশেষ সুবিধা ভোগ করবার সংযোগ পাওয়া যাচ্ছে। তবে আপনাদের কোনো অহেতুক ঝুট ঝামেলা বা পুলিশি কোনো ঝুট ঝামেলার কারণে হেনস্থা হতে হবে, এই বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। আপনারা যারা এই সপ্তাহে ঘুরতে যাবেন কোথাও, অবশ্যই মনোরঞ্জন ভোগ করতে পারবেন। অর্থকরী দিক থেকে মোটামুটি আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। তবে প্রেমজ সম্পর্কের দিক থেকে বেশ কিছুটা মানসিক অশান্তি ভোগ করবার সংযোগ পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবনের দিক থেকে মোটের ওপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকলেও কখনো কখনো একটুখানি হঠাৎ মতানৈক্যতার কারণে মানসিক শান্তি বিঘ্নিত হওয়ার সংযোগ পাওয়া যাচ্ছে। আপনাদের জন্য এই সপ্তাহে মা লক্ষ্মীর মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসব দর্শক বন্ধুরা মিথুন রাশির সম্পর্কে আলোচনা। মিথুন রাশির জাতক বা জাতিকাদের অর্থকরী বিষয়ের দিক থেকে সুবিধা লাভ হবে এবং আপনারা সম্পর্কের দিক থেকেও বেশ কিছুটা মানসিক বল পাবেন। বেশ কিছুটা আপনাদের সুবিধার সময় এই সময়টা। আপনারা যারা দীর্ঘদিন ধরে নিজেদের কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা করছিলেন, এই সময়টাকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে আপনারা অনেকখানি ভালো সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। এবং আমি আপনাদেরকে আরও একটি বিশেষ জিনিস উল্লেখ করব যে যারা বিবাহের বিষয়ে উদ্যোগ নিতে চাইছেন বা যারা নবদম্পতি তাদের ক্ষেত্রেও বিশেষ শুভফল আসবার সংযোগ রয়েছে। তবে যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত রয়েছেন তারা একটু বাগ্বিতণ্ডা এড়িয়ে চলার চেষ্টা করুন বা নিজেদের জেদ বেশি দেখাবেন না, তাতে সম্পর্কের দৃঢ়তা অনেকখানি ভালো বজায় থাকবে। বুদ্ধিমত্তার সহিত আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষ শুভ হবে যদি আপনারা মা ভুবনেশ্বরী মন্ত্র প্রত্যহ জপ করেন বা শোনেন। এবারে আমি চলে আসব কর্কট রাশির সম্পর্কে আলোচনায়। কর্কট রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে হঠাৎ করে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, ব্যথাজনিত কোনো পীড়ায় কষ্ট বা হঠাৎ চোটাঘাত প্রাপ্ত হওয়া বা কোনো কারণে অপারেশন বা অস্ত্রোপচার ঘটবারও বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে। আপনাদের পারিবারিক পরিস্থিতি খুব একটা অনুকূলে থাকবে না, হঠাৎ করে পরিবার পরিজনের কারোর শারীরিক দিক থেকে অসুবিধার সৃষ্টি হওয়া বা কোনো কারণে পারিবারিক অশান্তি তৈরি হওয়ারও সংযোগ পাওয়া যাচ্ছে, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করার দরকার। অর্থভাগ্যের দিক মোটের ওপর শুভ, তবে চাকরি ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার বিশেষ সংযোগ পাওয়া যায়। দাম্পত্য জীবনের দিক থেকে মধ্যম সম্পর্কের দিক থেকে উন্নতি হওয়া সম্ভব। আপনাদের জন্য এই সপ্তাহে মা কালীর মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে। এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসব সিংহরাশি নিয়ে আলোচনায়। সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিবাহের দিক থেকে এই সময়টায় আপনাদের অসুবিধা ভোগ করতে হবে, যারা বিবাহ করেছেন তাদেরও আর যারা বিবাহ হতে চলেছে তাদের ক্ষেত্রেও অবশ্যই সাবধানতা অবলম্বন করা কর্তব্য। এবং আপনারা মাথা ঠান্ডা রাখুন, এই সময়টায় আপনাদের পরিবার পরিজনদেরও কথা শুনতে ইচ্ছা হবে না, নিজেদের ইচ্ছা মতনই চলতে ইচ্ছা হবে। তো নিজেদেরকে কন্ট্রোল করাটা এই সময়টায় খুব দরকার। কর্মক্ষেত্রেও হঠাৎ কোনো গোলযোগ সৃষ্টি হওয়া বা ব্যবসায়িক ক্ষেত্রেও লস ইন্ডিকেট করছে। দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু বিশেষভাবে আমি আপনাদেরকে বলবো, যারা
10-12 বছর ধরে বিবাহ হয়ে গেছে, তারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবে না। কোনো সামান্য ব্যাপার হঠাৎ করে বড় আকার ধারণ করতে পারে, এই বিষয়ে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়া আপনারা যারা সন্তান নিয়ে চিন্তাভাবনা করছেন বা যারা কনসিভ করে রয়েছেন, তাদেরকেও বিশেষভাবে আমি সাবধানতা অবলম্বন করতে বলবো। আপনাদের জন্য নরসিংহ মন্ত্র এই সপ্তাহে জপ করা বা শোনা অনেক বেশি শুভ হবে। চলে আসবো এবার কন্যা রাশি নিয়ে আলোচনায়। কন্যা রাশির জাতক বা জাতিকাদের শারীরিক দিক থেকে বিশেষভাবে আমি বলবো যে সাবধানতা অবলম্বন করতে। আপনাদের হঠাৎ করে চোটাঘাত পাওয়া বা শত্রুতার কারণে বা কোনো তুকতাকের কারণে আপনারা নিজেদের ক্ষতি হতে দেখতে পাবেন, এই বিষয়ে অবশ্যই আপনাদেরকে সচেতনতা অবলম্বন করতে হবে। আপনাদের চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে হঠাৎ করে বিপত্তির শিকার হওয়া বা অহেতুক কোনো অশান্তি সৃষ্টি হওয়ার সংযোগ আছে কর্মক্ষেত্রে। দাম্পত্য জীবনের দিক থেকেও পার্টনারের শরীর খুব একটা ভালো যাবে না, এবং আপনাদের যাদের কোথাও ভ্রমণ করতে যাওয়ার কথা রয়েছে, খুব সাবধানতা অবলম্বন করুন এই সময়টায়, তা না হলে হঠাৎ করে কোনো এরকম অসুবিধার শিকার হতে হবে যেটার কারণে আপনাদের একাধিক দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হবে বা ব্যয়াধিক্যতা আপনাদেরকে অনেকখানি সমস্যায় ফেলে দেবে। আপনাদের জন্য এই সময়টায় বিশেষভাবে উচিত গরুর মন্ত্র জপ করা বা শোনা, তাতে অনেকখানি ভালো নেগেটিভ এনার্জি কাটিয়ে উঠতে পারবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমি চলে আসবো তুলা রাশির সম্পর্কে আলোচনা। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের দিক থেকে বিশেষ সমস্যার সংযোগ রয়েছে। আপনারা অবশ্যই যারা প্রেম বিবাহ করেছেন বা যারা প্রেমজ সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন, পার্টনারের সাথে টুকটাক প্রবলেম ফেস করছিলেন, বড় আকার যাতে না ধারণ করে সমস্যাটা, তার জন্য মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিটাকে এই সময়টা ঠান্ডা রাখার চেষ্টা করুন, তা না হলে অনেক বড় গণ্ডগোলের শিকার হতে হবে। এই টাইমটা বিশেষ শুভ নয়। আমি এর আগেও আলোচনা করেছিলাম দর্শক বন্ধুরা আমার অনুষ্ঠানে যে শনি মঙ্গল এই সময়টায় কুম্ভ রাশিতে একত্রিত রয়েছে, তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে। এটা সব রাশির ক্ষেত্রেই, কিন্তু তুলা রাশির যেহেতু পঞ্চমে এই সংযোগটি সৃষ্টি হয়ে রয়েছে, তাই অবশ্যই আপনাদেরকে নিজেদের খুব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে, এবং তাতে দেখবেন যে অনেকখানি ভালো সুবিধা লাভ হচ্ছে, এবং আপনাদের শরীরের দিকেও বিশেষভাবে নজর রাখতে হবে, তাতে আপনারা ভালো থাকবেন। এই সপ্তাহে আপনাদের জন্য বিশেষভাবে আমি বলবো যে শিব মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে। চলে আসি এবার বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায়। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটিতে আপনাদের বেশ কিছুটা অর্থকরী বিষয়ের দিক থেকে সুবিধা মিলবে, এবং দূরবর্তী স্থান থেকে অর্থাগম হওয়া বা অর্থ উপার্জনের সুযোগও আসবে। আপনাদের ক্ষেত্রে এই সময়টায় আপনাদের মায়ের বা পরিবার পরিজনের কারোর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আসতে পারে, এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই খুব বুঝে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে। কোনো প্রপার্টি এই সময়টায় আপনাদেরকে কিছুটা অর্থের দিক থেকে সুবিধা এনে দিতে পারে, এবং আপনাদের যারা বিশেষভাবে দুশ্চিন্তায় ছিলেন যে বৃশ্চিক রাশির শনির ঢাইয়া স্টার্ট হয়ে গেল, তো বৃশ্চিক রাশির শনির ঢাইয়া কতখানি ভালো আর সুবিধা দিতে পারবে, তবে আমি আপনাদেরকে একটা জিনিস উল্লেখ করে দিই যে আপনাদের জন্য বিশেষভাবে আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে যে মীন রাশিতে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, এবং মীন রাশিতে বৃহস্পতি অবস্থান করা মানে আপনাদের রাশির ওপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, তাই ক্ষতির আশঙ্কা কম। দুশ্চিন্তা করবেন না, শনির ঢাইয়া স্টার্ট হলেও নিজেদের কাজে ফোকাস রাখুন, খারাপ কাজের দিকে মন দেবেন না, মিথ্যে কথা কম বলুন, তাহলে শনির যে নেগেটিভ প্রভাব সেটা অনেকখানি ভালোভাবে কাটিয়ে উঠতে পারবেন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকেও কিছু দুশ্চিন্তা কাজ করবে, এবং অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবার বিশেষ সংযোগ রয়েছে। এই সময়টায় চেষ্টা করুন যাতে আপনারা বজরংবলী মন্ত্র প্রত্যেক দিন শুনতে পারেন বা পাঠ করতে পারেন, অথবা হনুমান চল্লিশাও ডেলি শুনতে পারেন বা পাঠ করতে পারেন, তাতেও সুবিধা মিলবে আপনাদের।
ধনুরাশি নিয়ে আলোচনা চলে আসব। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই সময়টায় আপনাদের টেনশান অনেক কম হয়ে যাবে, দুশ্চিন্তার জায়গা অনেক কম হয়ে যাবে, কিন্তু পদঘাট আপনাদেরকে এই সময়টায়, এই সপ্তাহটি বিশেষ করে খুব বুঝে সুঝে চলতে হবে। হঠাৎ কোনো চোট আঘাত প্রাপ্ত হতে পারে আপনাদের, এই বিষয়ে সাবধানতা অবলম্বন করার দরকার। পারিবারিক ক্ষেত্রে আপনাদের হঠাৎ করে কিছু সময় টেনশান ভোগ করতে হবে, এই বিষয়ে আপনারা দুশ্চিন্তা একদম করবেন না, টেনশান কম করার চেষ্টা করুন। আপনাদের ক্ষেত্রে বিদ্যার দিক থেকে বা যারা বিদ্যালাভ করছেন বা দূরবর্তী স্থানে পড়াশোনার কারণে গেছেন, তাদের জন্য কিন্তু বিশেষ সুযোগ্য সময়, এই টাইমটাকে ভালোভাবে কাজে লাগান আর ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। পথঘাটে কোনো ঝুট ঝামেলা দেখলেও সেটাকে এড়িয়ে যান, এই সময়টা সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক। আপনাদের ক্ষেত্রে এই টাইমটায় অর্থ সঞ্চয় হওয়ারও বিশেষ সংযোগ পাওয়া যাচ্ছে। শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবেন যে নিজের ফ্যামিলির ওপরে কোনো রকম কোনো রাগ এই সময়টায় ওগড়াবেন না, তাতে অনেকখানি ভালো এই সপ্তাহে আপনারা সুবিধা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য এই সপ্তাহে গণেশ মন্ত্র জপ করা অনেক ভালো সুবিধা এনে দেবে। চলে আসছি এবার মকর রাশি নিয়ে আলোচনায়। মকর রাশির জাতক বা জাতিকাদের শনির সাড়ে সাতির লাস্ট ফেজ স্টার্ট হলো। আপনারা যারা শারীরিক দিক থেকে বেশ কিছুটা কষ্ট ভোগ করছিলেন গত আড়াই বছর ধরে, অনেকখানি ভালো আপনারা সুবিধা এই টাইমটায় ভোগ করতে পারবেন। তবে শরীরচর্চার দিকে আপনাদেরকে মনোনিবেশ করতে হবে, আর যাতে নিরোগ থাকতে পারেন অবশ্যই ঠিক সময়ে অর্থাৎ যথাসময়ে আপনাদেরকে একটু ডাক্তারি পরামর্শ গ্রহণ করতে হবে। আপনাদের অর্থনৈতিক দিক থেকে বেশ কিছুটা সুবিধা আসবার এই সময় সংযোগ রয়েছে। তবে আত্মীয় স্বজন কুটুম্বদের দিক থেকে হঠাৎ কোনো ঝুট ঝামেলা বা কোনো প্রপার্টিকে কেন্দ্র করে অশান্তি সৃষ্টি হওয়ার বিশেষ সংযোগ রয়েছে। আপনাদের কর্মগত জীবনের দিক থেকে সুবিধা লাভ হবে, দাম্পত্য জীবনের দিক থেকে অশান্তি ভোগ করবার সংযোগ রয়েছে, এবং প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে মতানৈক্যতা বেশ কিছু সময় আপনাদেরকে মেন্টাল ডিস্টেন্স তৈরি করাতে পারে। মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহের জন্য নারায়ণ মন্ত্র জপ করা বিশেষ শুভ হবে, এবং যদি আপনারা নারায়ণ মন্ত্র জানেন না তাহলে ইউটিউব থেকে আপনারা নারায়ণ মন্ত্র শুনুন, তাতেও অনেকখানি ভালো সুবিধা আপনারা লাভ করতে পারবেন। চলে আসি এবার কুম্ভ রাশি নিয়ে আলোচনায়। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি আপনাদেরকে অবশ্যই এই সপ্তাহটা খুব অ্যালার্ট থাকতে বলবো, কেন কি আপনাদের রাশির ওপরে শনি মঙ্গল একসাথে বসে রয়েছে। এই টাইমটায় পারিবারিক ঝুট ঝামেলা, হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটা বা এমনকি অপারেশন ঘটারও সংযোগ আপনাদের রাশির ওপরেই বিশেষভাবে প্রভাব ফেলছে। তাই এই টাইমটায় অবশ্যই ভালোভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এবং পথঘাট খুব সাবধানে চলুন। আর যে কোনো জায়গায় যাত্রা করবার পূর্বে অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নিয়ে যান, তাতে বৃহস্পতির একটা শুভ প্রভাব আপনারা ভোগ করতে পারবেন। আপনাদের জন্য এই সময়টায় অর্থকড়ি বিষয়ের দিক থেকে বিশেষ অসুবিধা না আসলেও পারিবারিক পরিস্থিতি, মন মানসিকতা, সম্পর্কের দৃঢ়তা এগুলো বজায় রাখাটার জন্য বিশেষভাবে আপনাদের দরকার এই টাইমে মা আদ্যাকালীর মন্ত্র প্রত্যহ জপ করা বা আদ্যা স্তোত্র প্রত্যহ আপনারা শুনতে পারেন, তাতে অনেকখানি ভালো সুবিধা আপনারা প্রাপ্ত করতে পারবেন। এবার চলে আসি মীন রাশি নিয়ে আলোচনায়। মীন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনাদের নতুন কিছু করবার জন্য এই সময়টা খুব ভালো। আপনারা নতুন কোনো উদ্যোগ নিতে চান, কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে চান, তার জন্য এই সময়টা অনেক বেশি শুভ আপনাদের ক্ষেত্রে। আপনারা এই টাইমটা যাতে ভালোভাবে কাজে লাগাতে পারেন তার জন্য প্রচেষ্টা করুন। অর্থভাগ্যের দিক আপনাদের অনেকখানি শুভ। তবে আত্মীয় স্বজন কুটুম্বদের বাড়িতে গিয়ে কোনো রকম কোনো অশান্তি সৃষ্টি হতে পারে, তাই এই সপ্তাহটায় কুটুম্ব বাড়িতে যাওয়াটা একটু বিরত রাখার চেষ্টা করুন। পায়ের দিকে কোনো চোট আঘাত পেতে পারেন, এই বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন, বা যাদের পায়ের দিকে ব্যথা হয় বা কোমর থেকে বডির লোয়ার পার্টে কোনো রকম কোনো পেইন রিলেটেড প্রবলেমে আপনারা কষ্ট পান, তাদের কিন্তু এই সময়টায় ব্যথা বাড়বে। এবং আপনারা যারা বিবাহের চিন্তাভাবনা করছেন,
অবশ্যই বিবাহের যোগাযোগের জন্য এই সময়টা অনেক বেশি প্রশস্ত। আপনাদের কর্মোন্নতি এবং অর্থনৈতিক উন্নতির জন্য এই সপ্তাহটা অনেক ভালো অপরচুনিটি নিয়ে আসবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে মা বগলামুখীর মন্ত্র প্রত্যহ জপ করা বা শোনা। দর্শক বন্ধুরা, গোচরের সমস্ত দিক পর্যবেক্ষণ করার পরবর্তী ক্ষেত্রে আমি এই রাশিফল আপনাদের সামনে তুলে ধরলাম। 12টি রাশির সম্পর্কে যে সম্যক ধারণা আমি আপনাদেরকে দিলাম, এগুলো আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলী এবং আপনাদের ব্যক্তিগত দশা অন্তর্দশার নিরিখে পর্যবেক্ষণ করে ফলাফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে যখনই দেখছেন যে কোনো সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন। অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, তার জন্য হেল্পলাইন নাম্বার নিচে গেছে, আপনারা সেটা সেভ করেও রাখতে পারেন এবং প্রয়োজনে কল করে আপনারা ইনফরমেশনও নিতে পারেন চেম্বারের বিষয়ে। আর যদি আপনার এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই, নমস্কার।